नमस्कार मैं आशा भोसले दिल चीज क्या है आप मेरी जान ले लीजिए बस एक बार मेरा कहा मान लीजिए मेरा कहना यही है कि आप अपने घरों से मत निकलिए क्योंकि हमारा भारत देश आज बहुत लड़ाई बड़ी लड़ाई लड़ रहा है और इस लड़ाई में हमें जीतना है कैसे जीतेंगे आप जब मदद करेंगे घरों में बैठेंगे तब जीतेंगे मुझे विश्वास है कि हम जीतेंगे मेरी छियासी साल की आज उम्र है इतने लंबे अरसे में मैंने बहुत बीमारियां बहुत लड़ाइयां बहुत कुछ देखा है लेकिन उन पे हमने विजय पाके यहां तक पहुंचे हैं आज हम क्यों नहीं विजय पाएंगे जरूर विजय पाएंगे और हम ये लड़ाई जीतेंगे जरूर जीतेंगे मुझे विश्वास है कि हम जीतेंगे जय हिंद আমেরিকা আসলে এখনো অফিসিয়ালি শাটডাউন হয় নাই ইটস নট আ লকডাউন বাট সবাইকে ঘরে থাকার জন্য সিটির থেকে স্টেটের থেকে বলা হয়েছে এবং এই কারণে শুধু অ্যাসেন্সিয়াল যেইগুলো কাজগুলো আছে বা যেই অফিসগুলো আছে যে স্টোরগুলো আছে ওগুলো বাদ দিয়ে বাকি সব এখন ক্লোজ অনেক লোকের চাকরি নাই যদি মার্কেটে যায় যাই দেখতেছি শেলফ পুরা খালি স্পেশালি টয়লেট পেপার নাই বেবি ফুড লাইক ক্রাইসিস আছে আসতেছে প্রত্যেক দিন বাট অনেক ভিড় লোকজন লাইনে দাঁড়ায় থাকতেছে সোশ্যাল ডিস্টেন্স রাখতেছে লাইকের ছয় ফিট দূরত্ব থাকতেছে সবাই একজনের আরেকজনের কাছ থেকে সো মার্কেটে ঢুকতে গেলে ওয়ালমার্ট অথবা স্যামস ক্লাবে যদি ঢুকতে যাই আমাদেরকে অনেক সময় লাইনে দাঁড়ায় থাকতে হচ্ছে এবং ভিতরে ঢুকে দেখতেছি যে আসলে কিছুই নেই আমি পানি নিতে গেছি পানি নেই আমি ডিম নিতে গেছি ডিম শেষ হয়ে গেছে দুধ নিতে গেছি দুধ শেষ হয়ে গেছে এই সাপ্লাই চেনটা তো একটু ডিস্টার্ব হইছে করোনার কারণে এই জন্যই এগুলো আমাদেরকে ফেস করতে হচ্ছে বাট স্টিল লোকজন যাচ্ছে যখনই বেরোচ্ছে হাতে গ্লাভস পরতেছে মুখে ফেস মাস্ক পরতেছে সবাই চেষ্টা করতেছে সেফ থাকার হোপফুলি আমরা এটার থেকে সেফ হতে পারবো বাট বাট টাইম বাংলাদেশ অথবা ইন্ডিয়া যেরকমভাবে শাটডাউন হয়ে গেছে আমেরিকাটা আসলে ওইরকম ভাবে শাটডাউন এখনো হয় নাই এখনও বাস চলতেছে রাস্তায় মানুষ চলতেছে হাঁটতেছে দূরত্ব বজায় রেখে এবং আশ্চর্যজনক একটা ব্যাপার হচ্ছে এই অনেক জায়গায় মানে ওয়ার্কার্সরা পর্যন্ত কাজ করতেছে লেটসে রাস্তা একটা রাস্তা ভাইঙা ওই রাস্তাটা ওরা এখন ঠিক করতেছে মানে এগুলা এসেন্সিয়াল না তারপরে এগুলো চলতেছে সো আর কি বলবো এই মানে উই আর গোয়িং থ্রু আ উইয়ার সিচুয়েশন চাকরি নাই কিছু নাই গভর্নমেন্টের হেল্প এখনও আইসে পৌঁছায় নাই সো নো হোয়াট গান হ্যাপেন দ্যাটস অল অ্যাবাউট আমেরিকা

নমস্কার আমি সুব্রত পাল আমি শুক্লা পাল আমি রোহন অরিজিনালি আমরা আগরতলা ত্রিপুরার লোক বর্তমানে ক্যানাডাতে আছি টরন্টো শহরে এখন করোনা ভাইরাস নিয়ে যে যা চলছে এবং এবং আমরা কী অবস্থায় আছি তা নিয়ে আগরতলা ত্রিপুরার লোকদের সাথে আমরা একটু শেয়ার করতে চাই আমাদের জীবন কীভাবে যাচ্ছে আজ সেকেন্ড এপ্রিল আজ পর্যন্ত পৃথিবীতে প্রায় এগারো লক্ষ লোক এই রোগে আক্রান্ত এবং এর মধ্যে পঞ্চাশ হাজার লোক মারা গেছে অলরেডি আর এই রোগ প্রায় তিন মাসের মধ্যে অলরেডি একশো পঁচাশিটা কান্ট্রির কান্ট্রিতে ছেয়ে গেছে সেটা খুবই চিন্তা এর ওষুধ তো এখন পর্যন্ত তো বের হয়নি যেটা হচ্ছে সব দেশেই একসাথে আমরা লকডাউনের মতো অবস্থায় আছি যে যার ঘরে বসে আছি এটাই হচ্ছে একমাত্র ওষুধ যতটুক সম্ভব একজন থেকে আরেকজন দূরে থাকা যায় সেটা নিয়ে আমরা আমরা সতর্ক সতর্ক থাকছি আর এই দেশ ক্যানাডাতে লোকসংখ্যা তিন কোটি সত্তর লক্ষ যা ইন্ডিয়ান পপুলেশনের তিন ভাগ থ্রি পার্সেন্ট থেকেও কম এই কারণে আমাদের সরকার অনেক কন্ট্রোল অবস্থায় করতে পারছে হেলথ সিস্টেমকে হেলথ সিস্টেম এই দেশে সবটাই ফ্রি যেই কারণে আমরা খুব অল্প শরীর খারাপ করলেই আমরা ট্রিটমেন্ট করি চিকিৎসা করি এত কিছু থাকার সত্ত্বেও কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত এই ক্যানাডাতে এগারো হাজার লোক আক্রান্ত অলরেডি একশো পঁয়ত্রিশ জন লোক মারা গেছে এবং এই সংখ্যাটা দিনে দিন বাড়ছে ভীষণ চিন্তার ব্যাপার যদিও আগরতলা ত্রিপুরাতে এখনও এখনো পজিটিভ নেই সেটা আমরা খুব খুশি আমার রিলেটিভরা মা ভাই বোনরা এখনও আগরতলাতে থাকেন ত্রিপুরাতে আছেন অনেক রিলেটিভস তাদের জন্য খুব চিন্তা হয় আবার আমাদের জন্য চিন্তা হয় আমাদের সংখ্যা এখানে দিনে দিন বাড়ছে এত ভালো অবস্থা থাক থেকেও দুশ্চিন্তা তো হয়ই এখানে আমাদের সরকার ফিনান্সিয়ালি খুব হেল্প করছেন যারা এই করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে জব হারিয়েছেন বা কাজে যেতে পারছেন না তাদের প্রত্যেককে দুই হাজার ডলার মানে এক লক্ষ টাকারও বেশি করে প্রতি মাসে দিয়ে যাবেন চার মাস ধরে আর আমার যেসব বেবিরা ছোট মানে আঠারো বছর নিচে আছেন ওদেরকে চাইল্ড ট্যাক্স দিয়ে যাচ্ছেন গভর্নমেন্ট প্রতি বেবিকে এমনিতেই পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা প্রতি মাসে দিয়ে থাকেন ইন এডিশন আরও পনেরো হাজার টাকা করে দেবেন আরও চার মাস মানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার হাজার টাকা প্রতি মাসে বেবিদের দিয়ে যাবে যারা লো ইনকাম গ্রুপ সব মিলে সরকার আমাদেরকে হেল্প করছেন আমরা খুব খুশি এখন আমরা কীভাবে কাটাচ্ছি দেশে আপনারা যেভাবে কাটাচ্ছেন আমরা সেভাবেই কাটাচ্ছি মনে অবস্থা ভালো নেই কিন্তু দুঃখ করে তো লাভও নেই এর মধ্যে থেকে আনন্দ বার করতে হবে এর মধ্যে থেকে খুশি থাকতে হবে যেমন ধরুন আমি সময় কাটাচ্ছি কিচেনে কিছু কাজ করছি পড়াশোনা করছি মাঝে মাঝে গান করছি আমার ফেভারিট হিরো উত্তম কুমার উত্তম কুমারের ফিল্ম প্রায় সব দেখা হয়ে যাচ্ছে মিউজিক আমি হারমোনিয়াম হারমোনিয়াম বাজাই মাঝে মাঝে আমি সেইভাবে সময় কাটাই সব মিলিয়ে এভাবে যাচ্ছি প্লাস যখন আমরা গ্রোসারি করি খুব কেয়ারফুলি গ্রোসারি করি স্যানিটাইজার ইউজ করি পকেটে স্যানিটাইজার রাখি যেন কিছু ধরার সাথে সাথে আপনার হাত মুছে নেই এবং যখন আমরা যা কিছু আনি সব কিছু ক্লিন করে ঘরে ঢোকাই এর মধ্যে থেকে আমরা নিজেকে সংযত করার চেষ্টা করি এবং আশা করি আগামী দিনগুলো আরো ভালো হবে যাই হোক আমার কিছু বলবেন এই ব্যাপারে তো আমরাও কেনাডা গভর্নমেন্টের সঙ্গে সহযোগিতা আছি আমরা পাবলিকরা আমরা সবই গভর্নমেন্ট রুলস রেগুলেশনগুলি মেনে চলছি যেমন ধরুন আমরা সোশ্যাল আইসোলেশন মেনটেন করছি কারো বাড়িতে যাচ্ছিও না কেউ আসছেও না এখানে বা আমরা গ্রোসারি বা যেখানেই যাচ্ছি সেখানেও আমরা একটা ডিস্টেন্স মেনটেন করছি আর যেটা ঘরে করছি সেটা হচ্ছে আমরা খুব হাই স্যানিটাইজার খুব ইউজ করছি যেখানে যেই সারফেসগুলি বা যে জিনিসগুলি আমাদের বেশি টাচ করা হয় যেমন দরজার হ্যান্ডেল তারপরে টিভি রিমোট এবং সেলফোন এবং যে সারফেসগুলি আমরা বেশি ইউজ করি প্রত্যেক দিন আমরা স্যানিটাইজ করছি আর অবশ্যই হেলদি খাচ্ছি যাতে বডি ওয়েট বেড়ে না যায় সেদিকে খেয়াল রাখছি আর এক্সট্রা প্রিকশন হিসাবে যেটা করছি আমরা একটা একটি থার্মোমিটার রেখেছি ঘরে কিছু জ্বর কফের ওষুধ রেখেছি আর রেখেছি কিছু সাপ্লিমেন্ট ভাইটামিন ডি ভাইটামিন সি জাস্ট টু ইমিউন আওয়ার ইমিউন সিস্টেম জাস্ট টু বুস্ট আওয়ার ইমিউন সিস্টেম আর 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 একটু বলছি যে আমাদের এখানে যে স্টুডেন্টরা ওদের এতদিন স্কুল বন্ধ ছিল কিন্তু গভর্নমেন্ট এটা আরও এক্সটেন্ড করে দিয়েছে আনটিল মে ফার্স্ট এবং ওদের যাতে পড়াশোনার কোনো হ্যাম্পার না হয় ওরা যাতে পিছিয়ে না পড়ে সেজন্য আমাদের গভর্নমেন্ট অনলাইনে পড়াশোনা শুরু করে দিয়েছে ওরা স্টুডেন্টরা এখন বাড়ি থেকে টিচারদের লেকচার শুনছে পড়াশোনা করছে তো ওদের পড়াশোনা রেগুলার শুরু হয়ে গেছে

even though the gyms are close, we set up a gym in our basement so we do weights and we do cardio workouts regularly it's very important that we stay healthy so if we do come down with covid-19 we have immunity strong enough to fight it back and we don't get affected as bad and we are healthy enough to take care of our parents and our loved ones um, when needed um, so just cannot stress the importance of working out uh, eating healthy at this time and just building a strong immunity yep and i think one more thing that i want to add uh, to the fact that um, we're focusing so much on our physical health it's important for us to, uh, to also pay attention to our mental state of being as well uh, you know uh, if you go on um, instagram facebook um, whatsapp i'm reacting active information the xcelerator coronavirus there are so many people dying everywhere but what i'm doing uh, for my um, peace of mind is that i mean the uh, initial 15 minutes um, news for coronavirus, uh, and I use that time to gather all the information and news that I need about uh, coronavirus. And after that, I mean, friends, family, it a topic So what happens is that um, I can use that uh, mind uh, uh, and use that for other things, other useful things. And I would uh, encourage everyone else to do that as well. Uh, only you have a specific time on your day. যারা আগরতলা দিন বাতৃপুরতে আছেন ভয় পাবার কিছু নেই এটা একটা রোগ ভাইরাস আসছে আবার আমরা আবিষ্কার করবো ওষুধ অলরেডি ব্যানশন এন্ড হ্যাজেস কোম্পানি অনেকটা সাকসেস হয়েছে জাপানি একটা কোম্পানি অলরেডি সাকসেস হয়েছে আশা করি জুনের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব তাই আমরা খুবই পজিটিভ বেশি দিন অন্ধকার থাকবে না অন্ধকারের পর আমরা আবার আলো আসবে আমরা আবার আবার হাসবো আবার একজনের সাথে একজন দেখা হবে এইভাবে আমাদের আমরা খুবই আশাবাদী এবং সবাই ভালো থাকবেন এইভাবে আমরা আমাদের কথাগুলো আপনাদের শেয়ার করলাম আর একটু একটু একটা ছোট একটা লাইন গান করে শোনাচ্ছি কাম কাম উই শে ল ওবার কাম সামড়ে অডি পিন মাই লাভ আই ডু বিলিপ উই শেল অবার কাম সাম নমস্কার আবার দেখা হবে আপনাদের সাথে